খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি গ্রেপ্তার হয়েছেন, তো স্বাভাবিক, নতুনত্ব কী আছে এটা? এবারে তো মুখ্যমন্ত্রী জানতেন বলে মুখ্যমন্ত্রী গতকালকেই বলেছেন যদি ওর কিছু হয়ে যায় আমি এফআইআর করবো। খেয়াল করে দেখুন, ঠিক অনুব্রতর সময় একই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির সব খবর পান, পাবার মতন করে তিনি চলেন, সবাই জানে। তিনি জানতেন যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবে, জেনে শুনে যদি উনি মনেই করে থাকেন খুব অন্যায় হয়েছে, সিজিও কমপ্লেক্স ঘেরাও করলেন না কেন? রাজীব কুমারের সময় রাস্তায় বসেছিলেন, রাস্তায় বসলেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের চাইতে রাজীব কুমার বেশি গুরুত্বপূর্ণ, এটা তো উনি নিজে বুঝিয়ে দিলেন। আর এটা তো না জানা কোনো কারণ নেই, কিন্তু মায়া ডাইনা সবই তো দুর্নীতি করেছে, সে বাকিপুর থেকে শুরু করে আর এই যারা সঙ্গী সাথী, এমনকি পরিবারকে পর্যন্ত কলুষিত করলেন। মেয়ের নামে 4 কোটি, তারপরে এই কল ওই কল সেই কল, যত অপরাধ করবেন তত অপরাধীর মতন থাকতে হবে, তারপর লম্বা চড়া কথা বললে হবে না। আমি ষড়যন্ত্র শিকার, কার ষড়যন্ত্র? তাহলে ওনাকে যিনি মন্ত্রী বানিয়েছিলেন তিনি কি ষড়যন্ত্র করেছিলেন যে ওকে মন্ত্রী বানিয়ে সেখান থেকে টাকা কামাই করবো, তারপর যাওয়াই হোক? আমি স্পষ্ট বলছি, আবার মুখ্যমন্ত্রী সরকারিভাবে একাধিকবার বলেছেন আমরা 10 কোটি, আমি না, আমরা তো বলেন না, আমি 10 কোটি মানুষকে রেশন দিই। মুখ্য সচিব বলেছেন সরকারিভাবে বিধানসভায়, আমি বিধানসভায় একাধিকবার জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9.5 কোটি, অন্তত 20% মানুষ রেশন নেয় না, তাহলে খুব বেশি হলে 7.5 কোটি নেয়, 10 কোটির বাকি 2.5 কোটি কি ভূতে দিচ্ছে, যাচ্ছে কোথায়? এবং এটা কিন্তু কোভিড না, কোভিডের আগেও একই কথা উনি বলেছেন। ফলে এই 2.5 কোটি প্রত্যেক সপ্তাহে এই লুট অর্গানাইজড, মুখ্যমন্ত্রী জানেন, মুখ্য সচিব জানেন, বাকি সবাই জানেন, গোটা মন্ত্রিসভা এবং দলটা এমনভাবে করেছেন যাতে লুঠেরারাই সেখানে প্রায়োরিটি পায়, না বলিয়া কিছু নেই। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের তলায় যেমন জ্যোতিপ্রিয় মল্লিক যেমন, জ্যোতিপ্রিয় মল্লিকের ওপরে যারা কালীঘাট নবান্ন, তাদের কী হবে? তারা নিজেদের ছাড় পাওয়ার জন্য দিয়ে দিলাম জ্যোতিপ্রিয়কে, জ্যোতিপ্রিয়কে নিয়ে বাবা আমায় ছেড়ে দে, এই ব্যবস্থাপনা কতদিন চলবে? কোয়েশ্চেন লোকের এটাই।